উত্তর প্রদেশের লক্ষিমপুর খেড়িতে প্রতিবাদরত কৃষকদের উপর দিয়ে বিজেপি নেতার ছেলের দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেওয়ার বর্বরোচিত কাণ্ডে নিহত কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে ও কৃষক হত্যার ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কুচবিহার জেলার দিনহাটাতে ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, জেলা সভাপতি খাদেমুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খন্দকার, ফ্রেন্ডলি মুভমেন্টের রাজ্য সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার, আলী বকস মিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে দেশের যারা অন্ন যোগায় সেই কৃষকেরা, আমরা ইতিপূর্বে দেখেছি যে কৃষকদের ওপর বিভিন্ন রকমভাবে যে বর্তমান কেন্দ্র সরকার আজকে ক্ষমতায় আছে সেই সরকার বিভিন্ন রকমভাবে তাদের প্রতি অত্যাচার চালিয়েছে। আমরা কখনো দেখেছি যে কৃষকদের ন্যায্য অধিকার এই সরকার দেয়নি, কখনো দেখেছি যে তাদের প্রতি বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় অত্যাচারে নিমজ্জিত হয়েছে এই সরকার। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এই কৃষকেরা তাদের নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে দিল্লিতে। সেই আন্দোলনরত কৃষকদের ওপর এই বিজেপি সরকার তাদের প্রতি কখনো দেখলাম যে ফায়ার গ্যাস দিচ্ছে, কখনো দেখছি তাদেরকে ঘেরাও করছে। রিসেন্ট আমরা দেখতে পেলাম যে বিজেপির এক ছেলে, বিজেপি নেতার এক ছেলে উত্তরপ্রদেশের লক্ষিমপুরে অবস্থানরত কৃষকরা যখন অবস্থানরত অবস্থায় ছিলেন তাদেরকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করলেন। এই প্রতিবাদে আমরা আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে দিনহাটায় অবস্থানরত হয়েছি যে এই সরকারের আমরা পদত্যাগের দাবি করছি, এই সরকারের আমরা পদত্যাগ চাই। তার সঙ্গে যে এই দোষে দুষ্ট যে বিজেপির নেতার ছেলে যে এই ঘটনাটি, নির্মম ঘটনাটি ঘটিয়েছে তার আমরা উপযুক্ত শাস্তি চাই, এরই দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধনে অবস্থান হয়েছি। আপনার নাম এবং ডেজিগনেশন? আবু তাহের আনসারী, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সম্পাদক। আমরা প্রত্যেকে জানি দীর্ঘ 10 মাস যাবৎ কেন্দ্রের যে কৃষক বিরোধী যে আইন প্রণয়ন করা হয়েছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ আজকে দীর্ঘ 10 মাস যাবৎ কৃষকরা আজকে দিল্লির বুকে রাস্তায় তারা পড়ে আছে। কিন্তু কেন্দ্রের এই স্বৈরাচারী বিজেপি সরকার, আমরা জানি তাদের কর্ণকুহরে আওয়াজ তাদের যাচ্ছে না, হাজার হাজার মানুষ মৃত্যু হচ্ছে কিন্তু তাদের কর্ণকুহরে যাচ্ছে না। ঠিক সেই অবস্থায় এই আন্দোলনকে দমাবার জন্যে, এই আন্দোলনকে স্তম্ভিত করে দেওয়ার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বা এক মন্ত্রীর পুত্র আশিস মিশ্র সে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে সে কৃষকদেরকে পিষিয়ে মেরে ফেলে দেয়। তার প্রতিবাদে আমাদের সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা তথা কোচবিহার জেলায় আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনের অংশ বিশেষ আজকে আমরা এই দিনহাটা আজকে মানববন্ধন করে তার আমরা তীব্র আমরা ধিক্কার এবং তার প্রতিবাদ আমরা জানানোর জন্যই আজকে রাজ্য সম্পাদক আমরা এখানে সমবেত হয়েছি। আপনার নাম? আমার নাম খাদিমুল ইসলাম, কোচবিহার জেলা সভাপতি।